করছে যারা এখানে দোকানদারি করে গেছে তাদেরকেই এখানে বসানো দেওয়া হবে, বাইরের লোকদেরকে বসানো দেওয়া যাবে না। এদেরকে লিস্ট আছে না এখানে? হ্যাঁ, যারা লিস্ট অনুযায়ী তারাই বসবে। ৪ কোটি টাকার দোকানে পড়া গেছে এবং একটি মালও বাইর করতে পারিনি। মহাজনের নিঃস হয়ে গেছে, আমগুলো বেতন টেতন দিতে পারেনি। এই হলো বঙ্গবাজারের বর্তমান পরিস্থিতি। এখানে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে, এপার থেকে ওপারে যেতে দিচ্ছেন না। ৪ কোটি টাকার আমার এই একমাত্র এই মার্কেটে সবচেয়ে ক্ষতি হয়েছে। আপনার মার্কেটের নাম কি ছিল? বঙ্গভূমি মার্কেট। আচ্ছা ভাই, আপনার দেশে বাড়ি? আমাদের বিক্রম। বিক্রম, সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো চারিপাশে ঘেট আটকায় দিচ্ছেন, ভেতরে ঢুকতে দিচ্ছেন না। কোটি কোটি টাকা নষ্ট করে নিঃস্ব হয়ে গেছেন। লোকে বলতেছে যে কোটি কোটি টাকা আমার শেষ। এগুলো ছিল আপনার 1.5 কোটি টাকা মাল ছিল আমাদের দোকানে। 1.5 কোটি টাকা 4টা দোকানে মাল। আমাদের ওয়ান পিস। হ্যাঁ, কাপড়ের দোকান। এখানে বসলামের দিকে বসলো, ভিতরে দোকান দিবে, শনিবারে দিবে, দোকান জায়গা দিবে, সেটা দায়ের তারা। আর অনুদান আস্তে আস্তে এনএসও মার্কেট, এনএসওর মার্কেট আলা খায় থাকো, করে তারা পাইতেছে। আর আমরা বঙ্গ মার্কেটে অন করে আমরা এখন অনুদান পাই। আমরা তো ধরেন মহাজনের স্টাফ, আমরা কোনো ব্যবস্থা করি না আপনাদের। এই হলো বঙ্গবাজারের বর্তমান পরিস্থিতি। তো ব্যবসায়িক ভাইয়েরা উপায় না পেয়ে এই রাস্তার মাঝে ঘুরে এসে ওরা দোকান বসাইছে এখানে, কারণ তাদের পুরো ফ্যামিলি আছেন, তাদের ফ্যামিলিকে বাঁচাইতে হবে। মানে সব কিছু মিলেই তারা এখন পরিস্থিতির শিকার হয়ে ঘুরে নেমে গেছে। আমাদের আমরা চাকরি করি আর কি। হ্যাঁ, আমাদের মহাজনের 2টা দোকান আছিল, 2টা দোকানে পড়া গেছে এবং একটি মালও বাইর করতে পারিনি। মহাজনের নিঃস হয়ে গেছে, আমগুলো বেতন টেতন দিতে পারেনি। এখন আমরা ফুডের মধ্যে 2-4টা লাগাই চলতেছি। প্রায় ঢাকা শহর বজি আছে, পোলাপাইন আছে, 20,000 টাকা বেতন পাই তেমন, সেই জায়গায় 20 টাকাও পাইনি মহাজনের কাছ থেকে। এখন আমরা কর্মচারীরা কেমনে চলুম, কীভাবে চলুম, এটা নিয়ে তার কারো ভাবনা নাই, বুঝছেন? সরকারেরও ভাবনা নাই যে ওরা যে বেকার হয়ে গেছে, লক্ষ লক্ষ স্টাফ, যে এদেরকে কিছু অনুদান দিই তাও দিচ্ছে না। যাক, এখানে মোবাইল নাম্বার নিছে, ইয়ে নিছে না, আমাদেরকে কোনো আশ্বাসও দেওয়া হয় না যে স্টাফদেরকে আমরা কিছু অনুদান দিব এই উপলক্ষে। এখানে হাজার হাজার স্টাফ, লক্ষ লক্ষ স্টাফ আছে, এমন স্টাফ আছে যার উপরে তার সংসার চলে। দেখেছে সে তার মহাজনের কাছ থেকে কিছু উপায় নেই, মহাজনের তো সব কুড়ি আছে। দেখেছে এক মহাজনে একটা দোকান আছে, মাল আর নাই, এখন আউটে কোনো না লাগাইতে পারতেছে না, বুঝছেন? এখন এই যে ওই মহাজনের 2-4টা মাল আছে, মহাজনে ডাকি আনি বলছে তুমি আমার এখানে করো, তোমার দৈনিকটা দৈনিক জানিয়ে বাজার সদায় করতে পারবা। এখন আয়া বসলাম, এই হলো আমগো সেসম্যানদের কর্মচারীদের দুঃখ, আর কেউ বুঝে না ভাই। তাহলে যদি আল্লাহ বুঝে, এছাড়া আর উপায় নেই। আপনারা যারা ওই দোকানদার মানে মহাজন আছেন, আপনারা
যদি সরকারের দয়া হয় মাহাজনদেরকে দেয় তত দিলই, লস তো হয়েছে 20 কোটি টাকা, সরকার তো আর 20 কোটি টাকা দিতে পারবো না, ঠিক আছে? সরকারের বিবেচনার মাধ্যমে যদি একটা মাহাজনদের একটা কিছু করে দেওয়ার মতো করা হয় দেয়, তাহলে আবার স্টাফদেরকে মাহাজনের টাইনা নিয়ে যাওয়া, ঠিক আছে? আমার করার মতো একটা জিনিস দিছে, আমি তোমাদেরকে ডাকছি। এই লক্ষ লক্ষ স্টাফ মাহাজন সেলসম্যান সবাই বেকার ভাই, বুঝছেন? এই আর কি, আমিও কি কমো যাক, সবার কাছে দোয়া রইলে আমগো লাগা দোয়া করেন। এতটুকু সব ব্যবসায়িক ভাইরা উপায় না পেয়ে এই রাস্তার মাঝে ঘুরে বসে গেছেন, কোনো উপায় নাই তাদের। এজন্য একটা দুঃখের ছায়া নেমে আসলেন বঙ্গবাজারের ব্যবসায়িক ভাইদের। এই যে এখানে শত শত ব্যবসায়িক ভাইরা আছেন ঘুরের মাঝে বসে গেছেন, তো ওখান থেকে তো মাল মনে হয় সব বাইর করতে পারে না, বাইর করছে কিছু? বের করার সময় দর্শক কিছু লোক বলতেছেন যে এখানে ফায়ার সার্ভিস থাকা সত্ত্বেও এনারা কেন তাড়াতে নিবেতে পারেন না, এখানে আছেন ফায়ার সার্ভিসের দমকল বাহিনী, কিন্তু দমকল বাহিনী থাকা সত্ত্বেও এখানের আগুন নিবেতে পারেন, এখানের মহাজনদের কথা। আইন শৃঙ্খলা বাহিনী টোল দিতেছেন যাতে করে ব্যবসায়িকরা এখানে না আসেন, দোকানপাটার ভিতরে না বসতে পারেন, এখানে পুরোটাই ঘিরে দিয়ে রাখছেন। তারপরও দর্শক মানতেছেন না, জনগণ এদিক দিয়ে আসতেছেন যাচ্ছেন, বাট ব্যবসায়িক ভাইদেরকে ভিতরে আসার অনুমতি নেই, টোটালে না করে দিয়েছেন। জানতে পারলাম যে ওনাদের একটা লিস্ট নিয়েছেন, পরবর্তীতে এখানে বিল্ডিং উঠায়ে লিস্ট অনুযায়ী ওনাদেরকে ব্যবসা আবার শুরু করতে দিবেন। আমরা একটু দেখতে দেয় আমি